আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, নবীজির জামানায় একজন নাসারা মুসলমান হলেন। নবীজি তাকে বড় আদর করলেন, ভালোবাসলেন। আল্লাহর নবী কোরআন শিখালেন, নিজের দপ্তরে চাকরি দিলেন। ওই নাসারা কিছুদিন পরে আবার মুশরিকদের সঙ্গে মিলিত হয়ে গেল, নিজে আবার মুশরিক হয়ে গেল। মুশরিক হয়ে যাওয়ার পরে আল্লাহর নবীর ব্যাপারে বলল, আনা আ'লামুকুম বি মুহাম্মদ, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সম্পর্কে আমি বেশি জানি, আমি জানি মুহাম্মদ কিছুই জানে না, আমি যা লিখি তাই তো মুহাম্মদ বলে। এমন কথা যখন বলল, সঙ্গে সঙ্গে নবীজি বললেন, ইন্নাল আরদা লাম তাকবালহু, কখনো জমিন তোমাকে সহ্য করবে না, মাটি তোমাকে কখনো সহ্য করবে না, গ্রহণ করবে না। বলেন আল্লাহু আকবার। সুতরাং নবীর দুশমন যারা আছে এদেরকে মাটি গ্রহণ করে না, ঠিক না বিঠি? কথাটা বলেছেন নবীজি, ইন্নাল আরদা লাম তাকবালহু, মাটি তোমাকে গ্রহণ করবে। আনাস বিন মালিক বলেন, লোকটাকে দাফন করা হলো। দাফন করার পরে সকালে গিয়ে দেখা গেল লাশটা উপরে উঠে আছে, লাশ আর কবরের ভিতরে নাই। খ্রিস্টানরা অবাক হয়ে গেল, বলল মুসলমানরাই কাজ করেছে, বড় করে গর্ত খনন করা হলো, তার ভিতরে লাশটা দিয়ে দেওয়া হলো। আবার পরের দিন তাকায় দেখে লাশটা কবর থেকে বের হয়ে গেছে, কারণ দুশ্মনের রাসূল যারা হবে মাটি তাদেরকে কখনো গ্রহণ করে না, ঠিক না বেঠি? এখন হয়তো আমরা এটা চোখে দেখি না, কিন্তু কবরের মাটির চাপ আছে না নাই? আরো জোরে চিল্লায় শুনতে চাই, আছে না নাই? সুতরাং আমার ভাইয়েরা হিসাব করে চিন্তা করে দেখেন, তৃতীয়বার আরো বড় গর্ত খনন করা হলো, সেখানে লোকটাকে দিয়ে দেওয়া হলো। সকালে এসে দেখে যেমনটা তেমন, আবার মাটির উপরে চলে এসেছে। প্রশ্ন করা হলো, মা শানু হাদার রাজুল, এই ব্যক্তির ব্যাপারে কিছু বলেন। সবাই বলল, এই ব্যক্তিকে মাটি গ্রহণ করছে না, কারণ এই ব্যক্তি নাবিজির নামে কথা বলেছে, জন্য মাটি গ্রহণ করে না, ঠিক না বেঠি? ইন্নাল আরদা লাম তাকবালহু, যতদিন বাঁচবেন নবীজির সাথে দুশ্মনী করার চেষ্টা করবেন না। এখন পৃথিবীতে নবী নাই, নবীর ওয়ারিস যারা, কোরআনের কথা বলবে যারা, হাদিসের কথা প্রচার করবে যারা, তাদের সাথে দুশ্মনী করলে আল্লাহ সহ্য করবে? আরো আস্তে বলেন, সহ্য করবে? খবরদার আমার ভাইয়েরা, খেয়াল রাখবেন, যখন আলেমদের উপরে জুলুম করা হবে, নির্যাতন করা হবে, নিপীড়ন করা হবে, আত্মীয়তা সম্পর্ক ছিন্ন করা হবে, বাজে লোককে যখন নেতা বানানো হবে, ফান্তাজির সাআ, কিয়ামতের অপেক্ষা কর, দেখে রাখবেন, শুনে রাখবেন, তিনটা আলামত যখন চলে আসবে, তখন আল্লাহ রাব্বুল আলামিন আজাব দিয়ে জমিনটাকে ধ্বংস করে দিবেন, ঠিক না বেঠি? আমার ভাইরা, বলছিলাম নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গিয়েছিলেন সফরে, সেখানে একজন খ্রিস্টান নবীজিকে চিনল, সেখানে একজন খ্রিস্টান আল্লাহর নবীকে চিনল। আজকে দুঃখজনক সত্য, আজকে মুসলমানের সন্তান আমরা নবীজিকে চিনি না, ঠিক না বেঠি? আন্নাবিউ আউলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম, নবী আমার কাছে, আপনার কাছে, ইমানদারদের কাছে নিজের জীবনের চাইতে বেশি সেরা। আমাকে যদি গুলি করে দেওয়া হয়, ফাঁসির মঞ্চে ঝুলায় দেওয়া হয়, মুসলমান কখনো পিছপা হবে না। নবীর অপমান মুসলমান সহ্য করতে পারে না, ঠিক না বিঠি? ইমাম মালিক রহিমাহুল্লাহ তিনি বলেছেন, আমার কথা না, কথাটা যদি আমার হয় তাহলে বলতে পারে এই হুজুর উল্টো পাল্টা বলতেছে, কথাটা আমার না। কে বলছেন? কষ্ট হচ্ছে আপনাদের? কে বলেছেন? ইমাম মালিক রহিমাহুল্লাহ তিনি বলছেন, মা বাকা হাদিহিল উম্মাহ,
বাদশাতনে নবীহাব নবীজিকে যদি গালি দেওয়া হয় উম্মত আর অবশিষ্ট থাকতে পারে না। নবীজিকে যদি গালি দেওয়া হয় জীবন বাজি রেখে প্রতিবাদ করা আমাদের জন্য ফরজ হয়ে যায়, ঠিক না বিঠি? নবীজির সম্মান রক্ষায় আমরা কি জীবন দিতে প্রস্তুত? জোরে বলেন, আমরা কি জীবন দিতে প্রস্তুত? ঘাপটি মেরে থাকা নাস্তিকদের বিরুদ্ধে জীবন বাজি রেখে আল্লাহর জমিনের দ্বীনের জন্য জীবন দেওয়ার জন্য প্রস্তুত থাকতে হবে, ঠিক না বেটি? সবাই বলেন, কয়জন নবী? নবীর নাম হচ্ছে মুহাম্মদ, নবীর নাম আহমদ, নবীর নাম আকিব, নবীর নাম হাশেম, মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ ইবনে আব্দুল মুত্তালিব, হাশিম ইবনে মানাফ ইবনে কিলাব ইবনে মুররব, কাব ইবনে লুয়াই ইবনে ফেহের, মালিক ইবনে নদর ইবনে কেনানা, মুদরাকাত ইবনে ইলিয়াস ইবনে মুআদ্দ ইবনে আদনান। চিল্লা পড়েন, আল্লাহু আকবার! আলহামদুলিল্লাহ বলেন, বলেন আলহামদুলিল্লাহ। পরিস্থিতি যখন একটু খারাপ হয় মন বেজার করবেন না, যিনি ভালো বানায় দিবেন তিনি কে? আল্লাহকে ডাক দিয়ে বলেন আল্লাহ, আরেকবার জোরে ডাক দিয়ে বলেন না আল্লাহ, মহাব্বত নিয়ে ডাক দিয়ে বলেন না আল্লাহ। এখন মাইক ঠিক আছে না? জোরে বলেন, ঠিক আছে না? ওয়াজ চলতেছে কোন জায়গায়? আচ্ছা, পীরগঞ্জ গোবিনাথপুর, এটা কি আমরা না জানি? বলেন কোন জায়গায় গিয়ে থামছি? একজন বলতেছে হুজুর ইমাম মালিক, আরেকজন বলতেছে মাশাআল্লাহ। এই নবীর নাম কয়টা, কি কি, কে বলছে দেখি? মাশাআল্লাহ, দুইজন বলছে, এখানে একজন আর ওই যে গেঞ্জি পরা একজন, আমি দুইজনই চিনে রাখলাম। এই দুইজনের উত্তরটাই হাজার হাজার শ্রোতার মধ্যে সঠিক হয়েছে, আলহামদুলিল্লাহ। সবার মনোযোগ আছে? দেখেন, একজন অসুস্থ আল্লাহর গোলাম এই মাহফিলে এসেছে, পড়েন আলহামদুলিল্লাহ। আল্লাহ আমার আপনারা এরকম বানাতে পারতো না? রসুল যদি এরকম অসুস্থ মানুষদেরকে দেখতেন একটা দোয়া পড়তেন, আপনারা আমরা পড়তে রাজি? সবাই রাজি না? পড়েন আলহামদুলিল্লাহিল্লাজি আফানি মিম্মা তালাকা বিহ ওয়া ফাদ্দালানি আলা কাসীরিন মিম্মান খালাকা তাফদীলা। সহজ না কঠিন? ইউটিউবাররা যারা আসছো, তোমরা সুন্দর করে দিয়ে দিবে। অসুস্থদেরকে দেখলে নবীজি কি দোয়া পড়তেন? আরেকবার বলছি, বলেন আলহামদুলিল্লাহিল্লাজি। সবাই উচ্চারণ করে বলেন, তাইলে আর আপনার এই বিপদটা হবে না। আপনি বাপ, সন্তান আল্লাহ আপনাকে দিবে। এখন সন্তান হওয়ার আগে অসুস্থ একটা সন্তানকে দেখে আপনি এই দোয়াটা পড়েন, তাহলে আল্লাহ আর আপনাকে এই বিপদটা দিবে না, পড়েন ইনশাআল্লাহ। এখন এই ওয়াজ করার পর একদিন সাতক্ষীরা দিয়ে আসতেছি, একজন গাড়ি আটকেছে, হুজুর একটু দাঁড়ান। আমি তো অবাক, এই গভীর রাতে চিনে ফেলে আমার গাড়িটা আটকেছে, যে হুজুর যত জায়গায় সিজারের খবর শুনছি এই দোয়াটা পড়ছি, কিন্তু এরপরেও সিজার লাগছে কেন? আমি চিন্তা করলাম, আল্লাহ আমার বলার মধ্যে কোনো নুকসানই ছিল না, হলে আপনার পড়ার মধ্যে কোনো ভুল ছিল। বললো যে হুজুর তাহলে আবার একটু পড়ায় দেন, আবার পড়িয়ে দিলাম। এখন যারা এখানে বসা আছেন, শুদ্ধ করে আমরা শিখব, আমরা আমাদের ইমাম খতিবদের কাছ থেকে লিখে নিব, পড়েন ইনশাআল্লাহ। পড়েন আলহামদুলিল্লাহিল্লাজি আফানি মিম্মা তালাকা বিহ ওয়া ফাদ্দালানি আলা কাসীরিন
মিম্মান খলাকা তাফদীলা আল্লাহ আপনার সমস্ত প্রশংসা আমাকে এই মানুষটার মতো সুস্থ বানাতে পারতেন এই মানুষটার মতো অসুস্থ আমাকে বানাতে পারতেন এই মানুষটার মতো আমাকে আল্লাহ আপনি অসুস্থ বানায় দিতে পারতেন অসুস্থ না বানিয়ে দিয়ে সুস্থতার নিয়ামত দিয়েছেন শ্রেষ্ঠত্ব দিয়েছেন এজন্য প্রশংসা করছি আপনার এই দোয়া যে পড়বে তাকে যিনি সুস্থ রাখবেন নিয়ামত দান করবেন তিনি কে দোয়াটা পড়তে রাজি নবীজির অনেকগুলো নাম বলছি নবীজির নাম মোহাম্মদ নবীজির নাম আহমদ নবীজির নাম হাশির আল্লাযী ইউহশারুন নাসু বি আলা কদমি মানুষগুলো সেদিন হায় হায় করবে নবী আম্বিয়া আলাইহিমুস সালাম ইয়া নাফসি বলবে সেদিনও একজন নবী সিজদায় পড়ে পড়ে উম্মতি উম্মতি বলে কাঁদবে আল্লাহ বলবে ইরফা রাসাক নবী মাথাটা উঠার সাল তো যা মনে চায় একটা বারের জন্য আপনি চান ইসফাতু সাফা যাকে মনে চায় সাফাত করে দুনিয়ার জীবনে আপনি কাঁদলেন আজকেও কাঁদবেন তা হয় না সেদিন নবীজিকে মাথা উঠাতে বলবেন আউয়ালু মান তানশাক্কু আনহুল আরদ প্রথম যিনি জমিন থেকে মাথাটা উঠাবেন তিনি হচ্ছেন নবীজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রথম মাথাটাকে উঠাবেন আল্লাহর প্রশংসা করবেন আল্লাহ সুযোগ দিবে নবীজি সাফাত করবেন যিনি দন্য বানায়া জান্নাতি বানায় দিবেন তিনি কে নবীজি আমাদেরকে ভালোবাসছে বুঝেন নাই মনে হয় ভালোবাসছে কম না বেশি অনেক বেশি অনেক বেশি অনেক বেশি কেমনে বুঝবেন নবীজি একদিন প্রশ্ন করলেন আইউল ঈমান আজাব কাদের ঈমানটা বড় আশ্চর্যজনক প্রশ্ন করলেন সাহাবীদেরকে কাদের ঈমান আশ্চর্যজনক সাহাবীরা সহজ সরল হয় উত্তর দিলেন ঈমানুল মালাইকা নবীজি ফেরেশতাদের ঈমানটা সবচেয়ে আশ্চর্যজনক কোন আল্লাহ নবীজি বললেন কেমন করে আশ্চর্যজনক হবে ফাহুম ইনদা রাব্বিহিম তারা সর্বক্ষণিক আল্লাহর সামনে থাকে আল্লাহ রাব্বুল আলামিনের বিষয়গুলো দেখতে থাকে এই মানুষগুলার ঈমান কেমন করে আশ্চর্য হবে ফেরেশতাদের ঈমান কেমন করে আশ্চর্যজনক হবে ফেরেশতারা আল্লাহর সামনে থাকে সব কিছু দেখে তাদের ঈমান কেমন করে আশ্চর্যজনক হবে এবার সঙ্গে সঙ্গে সাহাবায়ে কেরাম বললেন ইদান ঈমানুল আম্বিয়া নবীদের ঈমানটা সেরা সবচেয়ে নবীজি বললেন আল্লাহ রাব্বুল আলামিন আউহা ইলাইহিম তাদের উপরে ওয়াহী দান করেছে ওয়াহী দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে পরিচালিত করেন কেমন করে তাদের ঈমানটা আশ্চর্যজনক হবে এবার সাহাবীরা বললেন ইদান আমাদের ঈমানটা ঈমানুনা আমাদের ঈমানটা বড় আশ্চর্যজনক সঙ্গে সঙ্গে নবীজি বললেন না তোমাদের ঈমানটা আশ্চর্যজনক নয় ওয়া আনা ফীকুম আমি তোমাদের মাঝে আছি তোমরা তো ঈমান আনবে তোমাদের পরে এমন এক দল লোক আসবে জীবনে কোনদিন আমি নবীকে দেখে নাই শুধুমাত্র ইয়াজিদুনা কিতাবান ফী ওয়ারাকাতিন কাগজের ভিতরে কোরআন পাবে সেই কাগজের ভিতরে কোরআন পেয়ে আল্লাহর যেই গোলামেরা ঈমান আনবে এই কোরআনের জন্য নবীজির মহব্বতে যারা কাগজের কোরআন দেওয়া দেখার পরে এই কোরআন পাওয়ার পরে যারা ঈমান আনবে তাদের ঈমানটা বড় আশ্চর্যজনক এই মানুষগুলাকে নবীজি দেখে দেখে সাফাত করবেন যিনি ধন্য বানায় জান্নাতি বানায় দিবেন তিনি কে সেই নবীজির সাফাতকে আমরা পেতে চাই একটু কষ্ট হচ্ছে মনে হয় আপনাদের যাদের কষ্ট হয় না জোরে ডাক দিয়ে বলেন আল্লাহু আকবার আর আধা ঘন্টা খুব কষ্ট হয়ে যাবে খুব কষ্ট হবে
এক নম্বরে আসেন আমার ভাইরা কয় নম্বর এতক্ষণ ওয়াজ করার পরে এখন কয়েকটা নাম্বার বলবো কয় নাম্বার ওযুটাকে সুন্দর করে করেন এখন ওযুর মধ্যে ভুল আছে না নাই এক নাম্বার ভুলটা ধরায় দিয়ে দেখেন আমরা অনেকেই হাত ধৌতো করি এই হাত ধৌতো করবেন কয়বার এই হাত কিন্তু আমরা বাংলাদেশে অধিকাংশ মানুষই দুই হাত একসাথে ধৌতো করে ফেলি তিনবার কিন্তু আলাদা আলাদা তিনবার তিনবার ধৌতো করার কথা অনেকে আমরা জানি না এরকম লোক আছে না নাই এরপরে যখন আপনি কুলি করলেন কুলি করার সময় শুধুমাত্র মুখের ভিতরে পানি দেই এরকম লোক আছে না নাই কিন্তু রসুল শব্দ চয়ন করেছেন মাদ মা দ মানে ভিতরে দিয়ে গরগর করবেন শুধু রোজার মাস ছাড়া যেদিন রোজা রাখবেন ওই দিনটা ছাড়া ভালো করে গরগরা করবেন যাতে করে আপনার মুখের দুর্গন্ধ আরেকজনকে কষ্ট না দেয় এরপরে নাকে পানি দিতে গিয়ে আরেকটা বড় ভুল করি এই জন্য আমাদের নামাজের মধ্যে মনোযোগ বসে না নাকের মধ্যে যখন পানি দিই রসুল বলেছেন ইস্তিনশাক একটু ভিতরের দিকে টান দাও কি দাও আমরা রংপুরের মানুষ করি কি পানিটা নিয়ে এভাবে ছিটায় দিই এটা টান দেওয়া হলো এটা নাকি কয় ছিটায় দাও এটা কি কয় এটাকে বলে আর রসু বিল মা পানি ছিটিয়ে দাও রাসূল বললেন ইস্তিন শাক মানে ভিতরের দিকে টান দাও ভিতরের দিকে হালকা টান দিবেন ফজরের নামাজের আগে যখন ওযু করে নাকের এই খাইসুমের ভিতরে জিনরা বসে থাকে শয়তান এখানে লুকিয়ে থাকে আপনি যখন একবার ইস্তিন শাক করবেন আরেকবার ইস্তিন শাক করবেন আরেকবার ইস্তিন শাক করবেন পানি যখন তিনবার টান দিবেন এরপরে ইস্তিন সার করবেন নাকটাকে ঝাড়বেন যিনি আপনাকে শয়তানের ওয়াসওয়াসা মুক্ত বানায় দিবেন তিনি কি তখন আর ঘরের ভিতরে বসে থাকতে মনে চাবে না এই একটি আমল করে দেখেন ফজরের নামাজের সময় আর ঘুম আসবে না ফজরের নামাজের পরে ওযু করার সঙ্গে সঙ্গে চাঙ্গা হয়ে যাবেন মসজিদের দিকে দৌড়াবেন ইস্তিন সার করেন নাকটাকে ঝাড়েন মুখটাকে ভালো করে ধৌতো করেন আমরা এটার ক্ষেত্রেও ভুল করি ভালো করে ধৌতো করতে হয় কিভাবে জানি না চুলের গোড়া থেকে নিয়ে একেবারে দুই কানের লতি নিচ পর্যন্ত দাড়ি থাকলে ভালো করে খিলাল করে দেন এখন দাড়ি রাখবেন না ছাড়বেন সবাই বলেন দাড়ি রাখবেন না ছাড়বেন কি করবেন একটু বলেন কি করবেন আজকে যদি আপনার প্রিয় প্রিয় নায়ক গুলো দাড়ি রাখে ও মুসলমান খাতা কলমে লিখে রাখেন আপনার প্রিয় নায়ক গুলা যদি দাড়ি রাখা শুরু করে আপনি দেখবেন দাড়িওয়ালা যুবকের সংখ্যা অনেক বেড়ে গেছে ঠিক না বেঠি কিন্তু যুবকেরা আজকে যে নায়ক গুরুর পিছনে আমরা ছুটছি এদের কোনো চরিত্র নাই এদের কোনো আদর্শ নাই ক্যারেক্টার বলতে এদের আদর্শ অনুকরণীয় এমন কোন চরিত্র আমরা খুঁজে পাই না ঠিক না বেঠি প্রত্যেকটা নায়ক নায়িকা গায়ক গায়িকা খুঁজে দেখবেন কয়েকজন সারা সবার বিয়ে কয়েকটা করে বিয়ে করে আর সারে আমরা যেন অপেক্ষায় থাকি কবে বিয়ে সেরে নতুন আরেকটা বিয়ে করুন এরকম হয় কি হয় না বলেন হয় কি হয় না এদেরকে অনুসরণ করে আপনি দাড়ি রাখতেছেন এদেরকে অনুসরণ করে আপনি দাড়ি কাটছেন দাড়ি ছাঁটছেন দাড়িটা সেরে দেন এখন সেরে দিতে গিয়ে এমন অবস্থা হয়েছে সাতক্ষীরায় এক লোক দাড়ি ছাড়তে গিয়ে ৬ ফুট ৯ ইঞ্চি লম্বা ৬ ফুট এখন লোকটাকে প্রশ্ন করা হলো আপনি কেন দাড়ি রাখছেন এত লম্বা লোকটা কয় আমি অন্য কোনো কারণে না গ্রিনিস ওয়ার্ল্ড বুকে নাম লেখাতে হবে এই জন্য দাড়ি রাখছি এই দাড়ির কোনো লাভ আছে জোরে কোন লাভ আছে আমার মুসলমানেরা চিন্তা করে দেখেন দাড়ি নিচের দিকে ছেড়ে দাও ফিতরা ১০টা বিষয় স্বভাবের অন্তর্ভুক্ত মুস খাটো করো দাড়ি ছেড়ে দাও যিনি আমাদেরকে বরকত দান করে দিবেন তিনি কি আল্লাহ
সম্মানিত হাজেরিন, আজকে ওজুর ভিতরে ভুল, যেই ওজুর পানিগুলো যুবকেরা যখন তোমাদের চেহারার ভিতরে চকচক করবে, এই ওজুর পানিগুলো দেখে নবী বলবে এটা আমার উম্মত। আল্লাহর নবী সেদিন, আল্লাহর নবী সেদিন আমাদেরকে নিয়ে গর্ব করবেন, ইন্নি মুকাসিরু বিকুমুল উমম, ইন্নি মুকাসিরু বিকুমুল উমম। নবীজি সেদিন আল্লাহকে বলবে আল্লাহ তাকে দেখেন কত কত আমার উম্মত, উম্মতদেরকে নিয়ে সেদিন নবী গর্ব করবে, ওই উম্মতদেরকে নিয়ে গর্ব করবে যারা নবীর উম্মত হয়েছে। দুশমন খ্রিস্টান ইহুদি নাসারা হিন্দু বৌদ্ধদের আদর্শ থেকে নিজেকে বিরত রেখেছে, ঠিক না বেঠি? এখন আমরা কথায় কথায় অমুসলিমদের অনুসরণ করি, কেমন করে নবী আমাদেরকে নিয়ে গর্ব করবে? আল্লাহর নবী সেদিন আমাদেরকে খুঁজবেন, জান্নাতে নিয়ে যাওয়ার জন্য খুঁজবেন, জান্নাতের দরজার সামনে গিয়ে যখন নক করা হবে, জান্নাতের ফেরেশতা বলবে মান আনতা, কে তুমি এসেছো, তোমার নাম কি? নবীজি বলবে আনা মুহাম্মদ, আমি মুহাম্মদ এসেছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বুঝতেছেন তো আপনারা, সেদিন কোন নায়ক নায়িকা গায়ক গায়িকা কাজে লাগবে না। এই যে আজকে একটা ঘন্টা সময় এখানে দিচ্ছেন, হতে পারে একটা ঘন্টা সময়ের জন্য আপনার হৃদয়টা পরিবর্তন হয়ে যাবে, আর এই পরিবর্তন হওয়াটা আপনাকে আল্লাহর জান্নাত পর্যন্ত পৌঁছে দিবে পরের ইনশাআল্লাহ। সওয়াব কম না বেশি? এই যে এখানে বসলেন গরমের ভিতরে, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার বলতেছেন, সব কম হচ্ছে না বেশি হচ্ছে? একটা হাদিস শোনালে আপনাদের মনটা এত বড় হয়ে যাবে, শুনবেন আরো, আর শুনবেন কতক্ষণ? আর আধা ঘন্টা দিয়ে একটু লম্বা একটা মুনাজাত করে দিব না কোন ইনশাআল্লাহ। কালকে আবার আমার মাহফিল আছে, বাকিটা ওইখানে শুনবেন ইনশাআল্লাহ। এখন অনেকেই উঠা শুরু করবে, কেউ উঠতে দিয়েন না, আসেন তো, কারা কারা চলে যাবেন হাত তুলে? তার মানে সবাই আসেন, একবারে শেষ দিকে কয় নাম্বার চলতেছে? এক, সবাই বলেন কয় নাম্বার? ওযু ঠিক করবেন তো ইনশাআল্লাহ, নাক দিয়ে পানি আস্তে করে টান দিবেন, জুড়ে না তাইলে আবার আপনার কষ্ট হবে, আস্তে করে ইস্তিনসার টান দিবেন, এরপরে ইস্তিনসার নাকটাকে ঝাড়বেন। আমি বহু কমেন্টস দেখেছি ফেসবুকের মধ্যে যে হুজুর ওয়াজ তো অনেক করলেন জীবনে কিন্তু ওযুই তো শিখালেন। আমি চিন্তা করলাম সর্বনাশ, এই জাতির যদি ওযুই না শিখায় আল্লাহর কাছে জবাব দিতে পারবো? বলেন জবাব দিতে পারবো? নাক দিয়ে যে পানি টান দিতে হয় আগে কয়জনে জানতেন একটু হাত তুলেন তো দেখি। সবাই জানতো বলে দেখছেন, জানতো একজন দুইজন তিনজন চারজন পাঁচজন ছয়জন সাতজন আটজন, এই হাজার হাজার মানুষের ভিতরে দশ বারো জন লোক জানতো নাক দিয়ে পানি টান দিতে হয়। কি দিতে হয় জোরে কোন? কি দিতে হয়? এরপরে নাক আবার ঝাড়তে হয়, কি করতে হয়? আমার ভাইয়েরা ওযুর ভিতরে এই ভুলগুলো আমরা করি, অথচ নবী যে আমাদেরকে দেখবেন তাকায় থাকবেন, হুররান মুহাজ্জালিন মিনাল ওযু, ওযুর পানিগুলো ঝকঝক করবে চকচক করবে, নবী তাকায় দেখবেন আর সেদিন বলবেন আল্লাহ এটা আমার হারানো উম্মত, এইটাই আমার সেই উম্মত। ইয়াজিদুনা ওয়ারাকাম মিনাল কিতাব, যারা শুধুমাত্র কাগজের পৃষ্ঠায় কোরআন পাবে কিন্তু এই কোরআনের জন্য যারা জীবন দিবে জীবন পরিবর্তন করবে এরা আমার সেই উম্মত। ওই উম্মতদেরকে নবী যখন শাফাত করবে, যিনি ধন্য বানায় জান্নাতি বানায় দিবেন তিনি কি? আহারে মুসলমান, এখনো আমরা বুঝি না নবী আমাদেরকে কি মায়া করেছে। আল্লাহ নবী তিনবার বলেছে সুম্মা তুবা সুম্মা তুবা সুম্মা তুবা, সাহাবীদের মন মস্তিষ্ক চিন্তা চেতনা এমন হয়েছে, তারা মনে করেছে নবীজি আমাদের কথা বলেছে। সঙ্গে সঙ্গে নবীজি বললেন তোমাদের কথা বলছি না,
তোমাদের পরে এমন একজন একদল লোক আসবে যারা ঈমান আনবে জীবনে কোনোদিন আবি নবীকে দেখে না দেখে যারা ঈমান আনবে তাদেরকে যিনি সাজারে তুবা নামক গাছের নিয়ামত দান করে দিবেন তিনি কি কয় নাম্বার গেল এক নম্বরে ওজুর মধ্যে ভুল এজন্য নামাজের ভিতরে স্বাদ নাই এবার নামাজের ভিতরে ভুল আছে না নাই নামাজের ভুলগুলো শুধরে নেন কষ্ট হচ্ছে মনে হয় খুব নামাজের ভিতরে এক নাম্বার ভুল আমরা করি এক নাম্বার ভুল করি কাতারগুলো সোজা করি না এই ভুল আছে না নাই আল্লাহর হাবিব বলতেছে হয় তোমরা কাতার সোজা করবে সুন্নি বলে ওয়াহাবি বলে তাবলিগি বলে চরমনাই বলে জামাতি বলে নিজেরা নিজেদেরকে গালি গালাজ করে ঠিক না বেটি একজন আরেকজনকে দেখতে পারে আমি একজন আলেম ক্ষুদ্র আল্লাহর হোলা আমার বিরোধিতা সাধারণ লোক করে না আলেমরাই বেশি করে ঠিক না বেঠিক এরকম আছে না নাই যত আলেম জেলখানায় আছে দেখবেন এক শ্রেণীর বেয়াদব আলেম নামদারি শাররুন নাস নিকৃষ্ট কিছু বেয়াদব মাজলুম আলেমদের বিরুদ্ধে এরা বেয়াদব এরা কি এরা কি এরা বেয়াদব আজকের এখান থেকে বলবো আমাদের এই অবস্থা কেন কারণ আমরা নামাজের ভিতরে কাতার সোজা করতে জোরে কোন পারি এরপরে আমার ভাইয়েরা আসেন দুই নাম্বার ভুল যেটা করি দৌড়ে এসে তাড়াহুড়া করে জামাত ধরার জন্য পাগল হয়ে যায় এমন মুসল্লির সংখ্যা এখন বেশি না কম যদি আপনি নামাজের ভিতরে যেই জায়গায় যে অবস্থায় আপনি পেয়েছেন আপনি সে অবস্থায় দাঁড়ান ইদা আদ্রাকতুমুস-সালাহ ফাসাল্লু যেই রাকাত আপনি পেয়েছেন ওইখানটায় পড়েন ওয়া ইদা ফাতাকুম ফাতিমু যেইটা আপনি পান নাই মাসবুক হয়েছেন দাঁড়িয়ে যান আপনি আদায় করেন যিনি আপনাকে সওয়াব দান করে দিবেন তিনি কি এখন এই ভুল করি কি করি না তিন নাম্বার ভুল আমরা করি নামাজের ভিতরে সামনের কাতারে জায়গা খালি কিন্তু আপনার এই রাকাতটা পেতেই হবে দৌড়ায় এসে আপনি নিজেই আল্লাহর নাম নিয়ে একটা কাতার বেঁধে ফেলছেন একটা কাতার বানায় ফেলছেন আল্লাহু আকবার আপনি একা ওইখানে দাঁড়াইছে ডানে জায়গা খালি বাঁয়ে জায়গা খালি নামাজের স্বাদ আপনি পাবেন না ঠিক না বেঠি সামনের কাতারটা খালি রেখে আপনি পিছনে দাঁড়ালেন ভুল করলেন এরপরে চার নম্বরে আমরা আরো একটা ভুল করি সেই ভুলটা হলো ইমাম সাহেব যদি রুকু থেকে উঠে যায় আপনি অপেক্ষা করেন যতক্ষণ আবার ইমাম সাহেব দণ্ডায়মান না হবে ততক্ষণ পর্যন্ত আপনি দাঁড়ায় থাকেন এমন মুসল্লি আছে না না যেখানে আপনি পাবেন ইমাম সাহেব সেজদায় চলে গেছে আপনি যাবেন কোথায় কথা কয় না কোথায় পাঁচ নম্বরে একটা ভুল আমরা করি সেটা হচ্ছে ইমামের আগে মাথা উঠিয়ে ফেলি মাতবরি করার চেষ্টা করি পিছন থেকে কাশি দিই ইমামকে বুঝায় দেই ইমাম সাহেব আমার পড়া কিন্তু শেষ হয়ে গেছে এরকম লোক আছে না নাই কত লোক কত ইমাম মাজলুম বাংলাদেশ কত খতিব মাজলুম বাংলাদেশে যখন দেখবেন মসজিদের ভিতরে হট্টগোল শুরু হয়ে গেছে আল্লাহর নবী বলেছেন তিনটা আযাব তোমরা দেখতে পাবে যখন দেখবে ইমামদেরকে মসজিদের ভিতরে হট্টগোল শুরু করা হবে ইমামদের টুটি চেপে দেওয়া হবে খতিবদের টুটি চেপে দেওয়া হবে তোমরা তখন আযাবের অপেক্ষা করতে থাকো এক নাম্বার আযাব হচ্ছে অগ্নি বায়ু শুরু হয়ে যাবে ঠিক না বেঠি ভূমিকম্প শুরু হয়ে যাবে ভূমি দশ শুরু হয়ে যাবে মানুষের চেহারা বিকৃত হয়ে যাবে কথাটা আমার না বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন এই পনেরোটা আলামত আগামী দিন রংপুরের যেখানে মাহফিল আছে
কিয়ামতের আগে 15টা আলামত ঘটবে, এই বিষয়ে সেখানে আলোচনা করব বলেন ইনশাআল্লাহ। নামাজের ভুলের কয় নম্বরে আসি? মাশাআল্লাহ, কয় নাম্বার? সবাই বলেন কয় নাম্বার? দৌড়ায় আয়েশা নামাজ ধরবেন না? আস্তে আস্তে হাঁপায় আয়েশা নামাজ ধরা যাবে? হুজুর আমরা বুঝতেছি না, বুঝতেছেন? সবাই বুঝতেছেন? কয় নাম্বার? একটু আঙ্গুলটা উঠে লাড়া দিয়ে বলেন তো কয় নাম্বার? আমি সব মাহফিলে এরকম পাঁচ আঙ্গুল দেখাই, খেলাছে খেলাছে। কারণ কি? পাঁচের সাথে আল্লাহর একটা বিরাট মহব্বতের সম্পর্ক। জোরে কোন আল্লাহ আকবার। আল্লাহর পাঁচটা গোপন গোপন নাম একেবারে প্রকাশিত। কি নাম? গোপন গোপন নাম একেবারে প্রকাশিত, বইলে দিলে এখন সবাই বলবেন হুজুর আমি তো আগেই জানতাম। এক নাম্বার নামটা হচ্ছে আল্লাহ। এই পাঁচটা নাম ধরে ডাকলেই আল্লাহ ডাকে সাড়া দিবে। যখন বিপদে পড়বেন পাঁচটা নাম ধরে ডাকবেন, এক নাম্বার নামটা হচ্ছে আল্লাহ। একটু হাতগুলো উঠান না মেহরবানি করে। দেখেন আমাদের মেহমান বয়সে আমার মুরব্বী, উনি হাত উঠে রাখছে, আপনারা হাতগুলো নামাই ফেলছে। এবার হাতটা সবাই উঠেছেন, বলেন এক নাম্বার নামটা কি? আল্লাহ। দুই নাম্বার নাম হলো আর রহমান, আল্লাহ জানেন। তিন নাম্বার নাম হলো আর রহিম, আল্লাহ। চার নাম্বার নাম হলো আল হাই, পাঁচ নাম্বার নাম হলো আল কয়্যুম। কয়টা হলো? সবাই বলেন কয়টা? তাইলে আল্লাহর এই পাঁচটা নাম ধরে ডাক দিতে পারবেন? এবার আমি একটু চুপ আছি, আপনারা সবাই বলেন তো দেখি এক নাম্বার নামটা কি? আল্লাহর কি সুন্দর নাম, কি সুন্দর নাম, আলামুন লিযাতি ওয়াজিবিল উজুদি মুস্তাজমিউন লিজামিইল মাহামিদ। আল্লাহ নামটা শুনলেই মনে হয় সব প্রশংসা এই নামের ভিতরে। জোরে কোন আল্লাহ আকবার। এক নাম্বার নামটা কি? আল্লাহ। দুই নাম্বার নামটা কি? আর-রহমান। দুই নাম্বার নামটা কি? আর-রহমান। তিন নাম্বার নামটা কি? আর-রহিম। চার নাম্বার নামটা কি? আল-হাইয়ু। পাঁচ নাম্বার নামটা কি? আল-কাইয়ুম। আল্লাহ আপনার পাঁচটা নাম ধরে ডাকলাম, আপনি আমাদেরকে করোনার সময়ও ভালো রেখেছেন, সুস্থ রেখেছেন, আজকের মাহফিল পর্যন্ত আল্লাহ আপনি পৌঁছায় দিয়েছেন। এক সেকেন্ডের নিঃশ্বাসের কোনো ভরসা ছিল না, করোনা এসে আরো বাস্তবভাবে বুঝিয়ে দিয়ে গিয়েছে। সেদিন ফেসবুকে দেখলাম একজন মানুষ দুনিয়া থেকে বিদায় নিয়েছে, করোনা হয়েছিল লোকটার। সন্তানদের কাছে শরীর মোছানোর জন্য একটা গামছা চেয়েছে, সন্তানরা একটা সিরা গামছা নিয়ে এসেছে বাবার জন্য। ওই লোকটা ছবিটা ফেসবুকে দিয়েছে, আমি ছবিটা দেখে চিন্তা করলাম, মাথার গাম পায়ে ফেলে যেই বাপ রোজগার করে কামাই করে সন্তান রে খাওয়ায়, সন্তান চিন্তা করেছে বাপ দুনিয়া থেকে বিদায় নিয়েছে, ভালো গামছা দিলে এই গামছা আর কোনো কাজে লাগানো যাবে না, সিরা গামছা বাবার জন্য দিয়ে দিয়েছে। আপনার দুনিয়ার জীবনের মূল্য সামান্য সিরা গামছার মতো? সিরা গামছার যেমন কোনো মূল্য নাই, সারা জীবন দুনিয়া দুনিয়া করে সিরা গামছার মতো আপনি মূল্যহীন হয়ে গেছেন, ঠিক না বেটি? আমার ভাইরা, আল্লাহর পাঁচটা নাম রসুল ধরে ডাকতেন, ডাক দিলে আসআলুকা বিসমিকাল আযম বলতেন, আল্লাহ আপনার সেরা সেরা নামগুলো ধরে ডেকেছি, আল্লাহ ফিরায় দিন না। আজকের মুনাজাতেও ইনশাআল্লাহ আমরা এই পাঁচটা নাম ধরে ডাক দিব, কোন ইনশাআল্লাহ। তাহলে নামাজের কয় নাম্বার ভুলে আসি? এরপরে ছয় নাম্বার ভুলে আসেন আমার ভাইয়েরা। ছয় নাম্বার ভুল হলো এই, নামাজের ভিতরে রব্বানা লাকাল হাম এতটুকুন পড়লেন, এরপরে যদি আরেকটু বাড়িয়ে পড়েন হামদান কাসিরান তাইয়িবান মুবারাকান ফি, যিনি আপনাকে বরকতে ভরে দিবেন, সবে ভরে দিবেন, তিনি কে? আল্লাহ। এরপরে আপনি সিজদায় গেলেন, এক সিজদা থেকে উঠলেন, আরেক সিজদায় যাবেন,
এখানে মারাত্মক ভুল করি টপাটপ আরেক সিজদায় চলে যাই। নবীজি জীবনে কোনোদিন এত তাড়াতাড়ি যেতেন না। আল্লাহুম্মা গফিরলি ওয়ারহামনি ওয়াহদিনি ওয়াআফিনি ওয়ারজুকনি, এই দোয়াটুকুন পরে যদি মুখস্থ নাও থাকে সামান্য সময় বসেন তারপরে যান। এটার মাধ্যমে যিনি আপনাকে সওয়াব দান করে দিবেন তিনি কে? আল্লাহ। এটা নামাজের খুশু খুদু বিনয় কয় নম্বরে আসি জোরে কোন? এরপরে আমার ভাইরা সাত নম্বরে আরো একটা ভুল করি, অনেকে শুধু পাটাকে খুব বেশি আরেকজনের পায়ের সাথে লাগা, কিন্তু কাদের সাথে কাদ মিলানো? হাদু বাইনাল মানাকিব ওয়া সাদুল খলল। আপনি কাদের সাথে কাদও লাগাবেন, পায়ের সাথে পাও লাগাবেন, কোনটাকে খাটো করা যাবে না, ঠিক না বেঠি? আমরা বাংলাদেশে এমনও বক্তা দেখেছি স্পষ্ট সহি হাদিসের আমলকে খাটো করে তুচ্ছ করে কথা বলে। আমরা জীবনও তুচ্ছ করে কথা বলবো না, এটা চরম বেয়াদবি, ঠিক না বেঠি? খেয়াল রাখবেন, হাদু বাইনাল মানাকিব সাদুল খলল, কাদের সাথে কাদ মিলাবে? পায়ের সাথে পা মিলাবে। সম্প্রীতি ভালোবাসা মহব্বত দিয়ে অন্য ভাইদেরকে বুকে টানবেন, রাজি আছেন ইনশাআল্লাহ? কয় নাম্বার ভুল? আরো জোরে, জোর হলো না? এরপরে আট নাম্বার ভুলের দিকে আসে। আট নাম্বারের ভুল হলো এটি, আপনি যখন মাসবুক হয়েছেন, এক রাকাত পান নাই, দু রাকাত পান নাই, তিন রাকাত পান নাই, ইমাম সাহেবের সঙ্গে সালাত আদায় করলেন, ইমাম সাহেব যখন সালাম ফিরিয়েছে ডান দিকে, আপনি ফট করে উঠে গেলেন, পটাপট কয়েকজন দাঁড়ায় গেছে, যদি ভুল করেন সোজা করে দিব, হা না দা, যেই রকম আপনি চাইছেন ওই রকম তাকায় দেখেন, আল্লাহর গোলাম এখনো দুনিয়ায় জীবিত আছে, জোরে কোন আল্লাহ আকবার। আমার ভাইরা আমার বন্ধুরা যারা আজকের মাহফিলে এসেছেন, নামাজ আপনাকে সমাজ পরিবর্তনের ট্রেনিং দিবে। নামাজ ঠিক নাই এজন্য সমাজ পরিবর্তন হয় না, নামাজ যদি আমাদেরকে সমাজ পরিবর্তনের ট্রেনিং দিয়ে থাকে তাহলে নামাজি ব্যক্তি গুস্কুর হতে পারে না, ঠিক না বেঠি? তাহাজ্জুদ গুজার কখনো জালেম হতে পারে না, ঠিক না বেঠি? পাঁচ ওয়াক্ত নামাজি দিনদার কখনো আল্লাহর গোলামদেরকে কষ্ট দিতে পারে না, ঠিক না বেঠি? এই কথা কি পরিষ্কার? সবাই মনে পরিষ্কার হয় না? পরিষ্কার। আপনি নামাজ যদি বুঝে পড়েন আপনি কষ্ট দিতে পারেন না। ওই যে লুকমা দেওয়ার সিস্টেম আপনার শিখা, আমরা লুকমা দেওয়ার সময় একটা ভুল করি, ভুলটা কি? ভুলটা হচ্ছে এই, আমরা বলি আল্লাহু আকবার, ইমাম সাহেব ভুল করছে, আপনি পিছন থেকে বলেন আল্লাহু আকবার। আমার অনেক মা বোনেরা আজকের মাহফিল শুনছেন, মা বোনরা একটা সময় যখন সুযোগ আসবে, সময় আসবে, তখন মা বোনদের জন্য মসজিদে জায়গা রাখা হবে। এখনো রাখা আমি মনে করি বাজার কেন্দ্রিক যে মসজিদগুলো আছে, পাঁচ ওয়াক্ত নামাজে না হোক মার্কেট করতে মহিলারা এসেছে, ওই সময় এই মা বোনটা যদি একটা জায়গা পায় যেই জায়গাটা নামাজ আদায় করতে পারবে, সব হবে না গুনাহ হবে? আরো জোরে বলতে হবে, সব হবে না গুনাহ হবে? ফলশ্রুতিতে দেখা যাবে নামাজ পড়ার ক্ষেত্রে মহিলারা এই হাত বের করে রাখবে, এই হাতের মাসেলগুলো দেখা যাবে, শরীরের অঙ্গ প্রত্যঙ্গ গুলো বের করে রাখবে, দেখা যাবে। নামাজ পড়তে পারে এমন পোশাক নিয়ে যদি মহিলারা বের হয় আমাদের দেশের দৃশ্যপট পরিবর্তন হয়ে যাবে। মাননীয় প্রধানমন্ত্রীকে বলতে চাই, নামাজের জন্য আপনার ৫০০টি যে মসজিদ বাংলাদেশের মডেল মসজিদ করেছেন, নামাজের জায়গা যদি উন্মুক্ত করা হয় নারীদের জন্য, বাজারগুলোতে যখন মহিলারা যাবে তারা সুন্দর পোশাক পরে যাবে, সমাজটা পরিবর্তন হবে, ঠিক না বেঠি? এই কাজটা যদি আমরা করি অনেক সময় বাধা দিবে আলেম, কিন্তু ফেতনা হয়ে যাচ্ছে, মার্কেটে যাচ্ছে ফেতনা নাই, সব জায়গায় ঘুরছে ফেতনা নাই। আমি বলছি না পাঁচ ওয়াক্ত নামাজ তারা মসজিদে এসে পড়ুক,
পাঁচ ওয়াক্ত নামাজ তারা ঘরে পড়ুক, কিন্তু বাজার মার্কেটে এসেছে, ডাক্তার দেখাতে এসেছে, যে কোনো একটা প্রয়োজনে এসেছে, স্বামী সাথে আছে, ওই অবস্থায় তার নামাজ পড়ার প্রয়োজন, গাড়িটা থামিয়েছে, নামাজ পড়ার প্রয়োজন, আপনি ওই প্রয়োজন সারার জন্য ব্যবস্থাটা করে দিন। এই ব্যবস্থাটুকু যদি আপনি করে দেন, আল্লাহর আদালতে আপনি সওয়াবের ভরা পাল্লায় আপনার পাল্লা উত্থিত হবে, ঠিক না বেঠি? এলাকার যারা আছেন এই কাজটা করবেন ইনশাআল্লাহ। কয় নাম্বার ভুলে আসি, এই তো শেষ, আর একটা বলবো, শেষ চলে যাবেন, এই আর দশটা মিনিট কোরবানি করতে পারবেন না মনে হয়, দশটা মিনিট মনে হয় কোরবানি করতে পারবেন না, কারা কারা পারবেন না একটু হাত তুলেন দিনি, তার মানে আমার মনে হয় হাত জয়যুক্ত হয়েছে, হাত জয়যুক্ত হয়েছে, হাত জয়যুক্ত হয়েছে, কাজী দুঃখিত আর সামনের দিকে যাওয়া যাবে না। মেহমান কি বলেন, দেখেন মেহমান সাহেব আমি এরকম দেখি নাই, আজকে দুঃখজনক সত্য এই পোস্টারটা কোনে, আমি পোস্টারটা নিয়েছি যে মেহমানদের নাম পড়বো, আমি তাকায় দেখি পোস্টার অর্ধেক আছে অর্ধেক নাই, এই মাহফিলের কমিটি কোনে, আহা এইটা এটা ঠিক আছে, এইটা একটু দিবেন, আপনারা অর্ধেক পোস্টার দিয়ে চা খেয়ে ফেলছে, আলহামদুলিল্লাহ এবার সবটা ঠিক আছে, এই মাহফিলের মেহমান বৃন্দকে আল্লাহ কবুল করুক, পড়েন আমিন। মাহফিলের শেষে ওনাদের নাম ধরে দোয়া করবো, আপনাদের নাম বাদ আছে, এলাকার নাম কি? পীরগঞ্জ, পীরগঞ্জ, পীরগঞ্জের গোবিনাথপুর, খালাসপুর, ও খালাসপীর মানে পীর আর নাই, হ্যাঁ খালাস মানে খালাস, পীর মানে পীর, খালাস পীর মানে হুজুর আমরা আর পীরটির নাই, আমাদের এলাকায় পীরের দরকার আছে না নাই, হক্কানি পীরের প্রয়োজন আছে না নাই, সবাই বলেন হক্কানি পীরের প্রয়োজন আছে না নাই, তবে দেওয়ান বাগির মতো পীর নয়, রাজার বাগির মতো পীর নয়, কুতুব বাগির মতো পীর নয়, বন্ধ কোন পীরের আস্তানা আমরা দেখতে চাই না, চাই না এবং চাই না, ঠিক না বেঠি? আমরা দেখেছি বাংলাদেশে রাজার বাগ পীরের কার্যক্রম বন্ধ করার দেওয়ার জন্য নোটিশ দেওয়া হয়েছে, অনতি বিলম্বে রাজার বাগ, কুতুব বাগ, দেওয়ান বাগ বন্ধ, পীরদের প্রত্যেকটা আস্তানাকে বন্ধ করে দেওয়া হোক, বন্ধ করে দেওয়া হোক, ঠিক না বেঠি? তারা কত বন্ড এখন আমাদের দেশের মানুষের কাছে প্রমাণিত, ঠিক না বেঠি? গান পর্যন্ত গাইছে, পানি গড়গড়াইয়া পড়ে, এই হচ্ছে পীরের গান, পানি গড়গড়াইয়া পড়তেছে, বাবায় আমায় ডাকতেছে, এরপরে কি? আয়রে মানিক আমার বুকে, বুকের ভিতর আছে প্রাণ, তার ভিতরে মেশিন গান, এই হচ্ছে বর্তমান রেজবিদের কর্মকাণ্ড, ঠিক না বেঠি? সেদিন আজানের বিষয়কে কেন্দ্র করে কুমিল্লাতে একজনকে শহীদ করে দিয়েছে বন্ডই রেজবিরা, অনতি বিলম্বে তাদেরকে নিষিদ্ধ করে দেওয়া উচিত, ঠিক না বেঠি? বাংলাদেশের লক্ষ লক্ষ মানুষের সময়কে নিয়ে যারা ছিনিমিনি খেলে, শুধুমাত্র ওয়াজের মঞ্চে এসে যারা গান গায়, যারা ঠাট্টা রসিকতাকে ওয়াজ মনে করে, অনতি বিলম্বে তাদেরকে বয়কট করা দরকার, ঠিক না বেঠি? এটা সাধারণ চেয়ার না, আমার শরীর এখনো কাঁপে যখন এই চেয়ারের স্লোগান দিয়ে এনে আপনারা বসিয়ে দেন, ইজা উসিদাল আমর মিন গাইরি আহলিহি ফান্তাদির সাব, আল্লাহর নবী বলেছেন কিয়ামতের অপেক্ষা করো, যখন দেখবে যে যেটার যোগ্য না, ছোট ছোট বাচ্চাদের কেনে, শিশু বক্তাদের কেনে, ছাত্রদের কেনে যখন বসায় দিবা, কিয়ামতের সময় গনি আসবে, ঠিক না বেঠি? এখন সময়টা তো এমন, বাচ্চা ছেলে পেলে যারা এখন পড়াশোনা করার দরকার, এদেরকে এনে এখন আমরা এই চেয়ারে বসিয়ে দিয়ে বলতেছি শিশু বক্তা, আমি ছোটকালে ওয়াজ করছি, তাও যখন আমি
ফাজিল ফার্স্ট ইয়ারে পড়ি, তখন ওয়াজে গেছি। ওয়াজে যাওয়ার পর বাংলাদেশের আমার তখন চিন্তায় আসলো, এদেশের মানুষ তো ওয়াজ শুনে, তো ওয়াজ শোনার ক্ষেত্রে ওয়াজ করলিতে হল। গেলাম ওয়াজ করতে, ওয়াজ করে যখন সেদিন সেখান থেকে ফিরে আসলাম, আমার আব্বা তিনি একজন বড় আলেম, মুহাদ্দিক একজন আলেম, তিনি একজন শায়খুল হাদিস। আব্বা আমারে বলল, বাবারে বস্তি করতে কোনো সময় লাগে না। বস্তি করতে কি লাগে না বলেন, বস্তি করতে কি লাগে না, কিন্তু যেটা টাওয়ার, ওই টাওয়ার নির্মাণ করতে সয়েল টেস্ট করা লাগে, মাটি টেস্ট করতে হয় এখানে টাওয়ার হবে কি না, তারপরে সেখানে টাওয়ার নির্মাণ হয়। বাবা বস্তি করা দরকার নেই, শিশু বক্তা হওয়া দরকার নেই, আগে একটা টাওয়ার তৈরি করো, বড় বড় ঘূর্ণিঝড় আসবে, টর্নেডো আসবে, জুলুম নির্যাতন নিপীড়ন হবে, কিন্তু হক্কানি আলেম হলে তাদেরকে দমানো যাবে না, ঠিক না বেঠি? এজন্য ময়দানে কথা বলার আগে অন্তত আল্লাহরে নিজে চিনি, তারপরে বলার চেষ্টা করে। আমাদের লৌকিকতা এখন এমন পর্যায়ে গেছে সব বরবাদ হয়েছে। আমরা আসি কয় নাম্বারে, কথা কয় না, কয় নাম্বার জোরে কন, কয় নাম্বার, কিসের ভুল? আহ মাশাআল্লাহ, কিসের ভুল? একজনে কি বলতে পারবেন কয়েকটা? আজকে আর ধরলাম না, আরেকদিন ধরবো কন ইনশাআল্লাহ, নাহলে আগামী কালকের মাহফিলে ধরবো, বলেন ইনশাআল্লাহ। শেষে এসে এই কথাটা বলতে চাই, দশ নাম্বার আরো একটা ভুল করি, ভুলটা কি? ভুলটা হচ্ছে এই, আমরা বাংলাদেশের মানুষ নিজেরে অনেক বড় পণ্ডিত মনে করি, কিন্তু কোরআন কারিম যে সহিভাবে পড়তে হয় এটার ভুল হলে নামাজ হয় না, এটা আমরা অনেকে বুঝিও না, বুঝলে মানার চেষ্টা করি না, ঠিক না বেটি? এরকম লোক আছে না নাই? সুরায় ফাতিহার ভিতরে ভুল হয় কিন্তু আলেমদের ভুল ধরার জন্য এক পায়ে খাড়া আছে, আছে? খতিবের ভুল ধরার জন্য এক পায়ে খাড়া আছে? আপনি খতিবের ভুল ধরেন, আলেমের ভুল ধরেন, আপনার নামাজ হচ্ছে না সেদিকে আপনার খবর নেই। যেই সুরাগুলো একান্ত প্রয়োজন সব সময় লাগে শুদ্ধ করেন, কোরআন পড়া শিখেন। ওমিয়ার আগামী দিনে এমন সময় আসতেছে কোনো হাতিয়ার দিয়ে কাজ হবে না। ওই আফগানের তালেবানদের দিকে তাকায় দেখেন, অস্ত্র দিয়ে নয় বরং বিশটা বছরের সবর দিয়ে আজকের মস্তদে তারা এখন বসা আছে, ঠিক না বেঠি? অস্ত্র দিয়ে না, সবর দিয়ে তারা ওই মস্তদের মধ্যে বসা আছে, সবর দিয়ে তারা ওই মস্তদের মধ্যে বসা আছে। ওই দিন আপনারা দেখেন নাই হয়তো একটা চেয়ার পাইছে, যে চেয়ারটা ঘুরে, আমাদের দেশে এই চেয়ার কম না বেশি, একটা ঘুরে এরকম একটা সিয়ার দেখছি, দেখে অবাক হয়ে গেছে যে আশ্চর্য ব্যাপার, সিয়ার পর্যন্ত ঘুরে। বিশটা বছর যারা কষ্ট করে ঈদের সময় পর্যন্ত গুহায় কাটিয়েছে, এই মানুষগুলো আজকের ওইখানে বসার পিছনে সবর কাজ করেছে। আজকে সবর করে সামনের দিনে যদি মুসলমানদেরকে আবার বিজয় ছিনিয়ে আনতে হয়, আবার যদি সুরে সুরে নাসর যদি আবার বুঝে তেলাওয়াত করতে হয়, ইদা জা নাসরুল্লাহি ওয়াল ফাতহ ওয়া রাআইতান নাস ইয়াদখুলুনা ফি দীনিল্লাহি আফওয়াজা فسبح بحمد ربك واستغفر إنه كان توابا. আবার যদি বিজয় শ্রেণী আনতে হয়, মুসলমান শিক্ষা নিতে হবে, কাফের দশটা আয়াত তেলাওয়াত করতে শিখেন প্রতিদিন। কোন দিন? প্রত্যেকটা দিন যদি সূরা কাফের দশটা করে আয়াত পড়েন, যিনি দাজ্জালের ফিতনা থেকে আপনাদেরকে হেফাজত করবেন তিনি কে? আল্লাহ। এবার আমার ভাইয়েরা দশটি বিষয়ের শেষে একেবারে উপসংহারে চলে এসেছি, শেষ কথা বলবো এখনই, এরপরে একটা মোনাজাত হবে।
আমরা চাই এই মুনাজাতে আমার সকল ভাইরা যারা এতক্ষণ বসেছে সবাই যেন বসে, সবার জন্য দোয়া করব পড়েন ইনশাআল্লাহ। এতক্ষণের কথার সার সংক্ষেপ হলো এই, আল্লাহর নবী সেদিন জান্নাতের দরজার সামনে যাবে, দরজার মধ্যে গিয়ে নক করবেন, ফেরেশতা বলবেন কে আপনি, কে এসেছে? নবীজি বলবেন না মুহাম্মদ, আমি মুহাম্মদ এসেছি। সঙ্গে সঙ্গে ফেরেশতা বলবে বিকাউমির তু লাফতাহু লিআহাদিন ক্বাবলাক, নবী হে আপনার জন্য আমি আদিষ্ট হয়েছি, জীবনে কোনোদিন জান্নাতের দরজা খুলি নাই, আজকে আপনি এসেছেন, যান যান আপনি জান্নাতে প্রবেশ করেন। বলেন আল্লাহু আকবার। ওই সময় নবী আমাদেরকে খুঁজবেন, বলবেন কই আমার আদরের উম্মতেরা, কোথায় আমার আদরের উম্মতেরা, কোথায় আমার উম্মতেরা? সেদিন কোন নবীর উম্মতেরা জান্নাতে যেতে পারবে না, হাত্তা তাদখুলা উম্মতি, যতক্ষণ নবীর উম্মত জান্নাতে না যাবে, কোন নবীর উম্মত জান্নাতে যাবে না, আগে নবীজির উম্মত জান্নাতে যাবে, এরপর অন্য সব নবীর উম্মত জান্নাতে যাবে। বলেন আল্লাহু আকবার। জান্নাতের ভিতরে 120টা কাতার হবে, কয়টা? এই 120টি কাতার থেকে সামানুনা মিন উম্মতি, 80টি কাতার যিনি এই উম্মতকে দিয়ে ভরে দিবেন তিনি কে? আল্লাহ। আর থাকে কয় কাতার? জোরে কোন কয় কাতার? ও আরবাউনা মিন সাইরিল উমাম, এই পৃথিবীতে যত নবী এসেছে, রসূল এসেছে, সব নবী রসূল মিলে আল্লাহর জান্নাতে নবী রসূলদের উম্মত সহ জান্নাতের মাত্র 40টা কাতার পুরা করবে একজন নবীর উম্মত দিয়ে, জান্নাতের 80 কাতার যিনি পুরা করে দিবেন তিনি কে? আল্লাহ। তাহলে কাতার হবে কয়টা? সবাই বলেন কয়টা? 80 কাতার পুরা করে দিবেন গুনাহগার উম্মতদেরকে দিয়ে। আজকের এখান থেকে ছোট্ট একটা আমল বলে দিই, ছোট্ট শেষ কথা, কুন লিল্লাহি কামা ইউহিব, সবাই বলেন কুন লিল্লাহি কামা ইউহিব, ইয়াকুন লাকা ফাওকা মা তুহিব। মনের মধ্যে এ কথা গেঁথে নিয়ে যান, আপনি আল্লাহর জন্য আল্লাহ যেটা পছন্দ করে সেটা আপনি করেন, আল্লাহ আপনাকে সেটা দিবেন যেটা আপনি চেয়ে শেষ করতে পারবেন না, যেটা আপনি কল্পনা করতে পারবেন না, চিন্তা করতে পারবেন না, আপনার চাওয়া পাওয়া পছন্দের চাইতে বেশি যিনি দান করে দিবেন তিনি কি? আল্লাহ আমাদেরকে দান করে দিক, পড়েন আমিন। এই মাহফিলকে আল্লাহ কবুল করুক, পড়েন আমিন।